আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন এসএসসি। সো আমরা আজকে কথা বলবো এসএসসি 23 ব্যাচের এই মুহূর্তে করণীয় সব কিছু নিয়ে। এখন এই ভিডিওটা আমি এসএসসি 23 ব্যাচের প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখন তোমাদের অবস্থা মোটামুটি যথেষ্ট অগোছালো। 22 ব্যাচ সামনে এসএসসি দিবে, বাট 23 ব্যাচের হয়তোবা এখন থেকে 6 থেকে 8 মাস বা সর্বোচ্চ 1 বছর টাইম আছে। তার পরবর্তী তো অনেকের পড়াশোনার অবস্থা খুব খারাপ, ওই স্কুলে যাচ্ছি, স্যারের প্রাইভেটে যাচ্ছি, আসতেছি, কী পড়তেছি, কতদূর পড়া হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। সো পড়াশোনা কেমনে গোছাবো, সামনের টাইম লিমিটগুলো বা সামনের টাইমটাকে আমরা কীভাবে ভাগ করে আগাবো, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো। সো লেটস স্টার্ট। সো পয়েন্ট নম্বর 1, সেটা হলো টাইম টু গেট সিরিয়াস। দেখো, 23 ব্যাচ, তোমরা এখন ক্লাস 9 ছিলে এতদিন, ক্লাস 10 উঠে যাচ্ছ, উঠে গেছো অলরেডি অনেক স্কুলে, অনেকে ক্লাস 10 উঠে গেছো। সো তোমাদের এতদিন হয়তো বা অনেকে পড়াশোনার অনেক হালকার উপর পাতলা দিয়ে চলছো, স্কুলে গেছো আসছো, কোনো টিচারের পড়া পড়ছো না, কখনো ফেসবুকে অ্যাক্টিভ ছিল না, অনেক কিছু হয়েছে আর কি। বাট এখন কিন্তু সময়টা কম, সর্বোচ্চ যদি ধরি 1 বছর বা আরও কম, তো এইটুকু টাইম কিন্তু দেখতে দেখতে চলে যাবে। এর মাঝে ম্যাথ সলভিং করতে হবে, এসএসসির প্রিপারেশন আছে, আবার দেশের অবস্থাও তো ভালো না, তো আলটিমেটলি তুমি কিন্তু টাইম কম পাবা। এই মোমেন্টে যদি তুমি সিরিয়াস না হও, তুমি দেখবো তোমার এসএসসি রেজাল্টটা বাই দি বাই খারাপ হয়ে যাবে, ফলশ্রুতিতে ভালো কলেজে চান্স পাবা না, ভালো কলেজে চান্স না হলে ডিপ্রেশনের পরে অ্যাডমিশনও খারাপ করবা। সেটা কিন্তু একটা চেইন রিয়াকশন চলতে থাকবে। সো আমার অনুরোধ, ইটস টাইম টু গেট সিরিয়াস। এতদিন যা করছি, আজকের এই ভিডিও এইখানে দেখে এই মোমেন্টটাকে আমাকে সিরিয়াস হতে হবে, এই মোমেন্টটাকে আমাকে আমার পড়াশোনা গোছাইতে হবে। ওকে, এবার 2 নম্বর পয়েন্টে আসি, গোছায় নাও। গোছায় নাও বলতে, তুমি যদি আমার ভিডিও দেখো, আমরা একটা খাতার কথা বলি, সেটা হলো গ্যাপ খাতা। এটা খাতা কেন বানাইতে বলি, প্রথমত এটা হলো ব্রেনের জন্য খুব জরুরি। কেমনে জরুরি, যে তুমি এখন যদি আজকে তোমাকে বসে জিজ্ঞেস করা যায় যে তোমার কোন কোন সাবজেক্টের কী অবস্থা, তুমি খুব ভালো মতো বলতে পারবা না। এটার রিজন হলো যে তুমি পড়ছো অনেক কিছু, বা তুমি তোমার ব্রেনে গোছানোভাবে কোনো কিছু ঢুকাইতে পারো নাই। তোমার ব্রেন খুব কনফিউজ, আদৌ সে গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছে কি না, আদৌ তার পরিসংখ্যান চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে কিনা, আদৌ সে সম্ভাবনার ম্যাথ ঠিকমতো পারে কি না। তো এই জন্য আমাদেরকে আগে ব্রেনের মধ্যে, নিজের মধ্যে পড়াশোনাটা গোছাইতে হবে, তাহলে আমি কনফিডেন্টলি নেক্সট স্টেপগুলো নির্ধারণ করতে পারবো। তো এই জন্য তোমাদেরকে প্রথম কাজ করতে হবে, একটা গ্যাপ খাতা বানাইতে হবে। আজকে এই ভিডিওটা স্টপ করে বা আজকে ভিডিওটা দেখা শেষে তুমি 3 থেকে 4 ঘন্টা টাইম দেবা, তোমার প্রত্যেকটা বই সামনে নিয়ে বসবা এবং বইয়ের প্রত্যেকটা পেজ উল্টাবা। পেজ উল্টায় যেটা করবা, সাবজেক্ট ওয়াইজ এক একটা করে পেজ রাখবা, যে পেজের মধ্যে একটা খাতার মধ্যে তুমি লিখবা যে এই গতিবিদ্যা চ্যাপ্টারের এই এই টপিকটা আমি পড়ি নাই, লগের ম্যাথের আমি ঘাতের ম্যাথগুলো খুব ভালো মতো করি নাই, ঘনজ্যামিতির পিরামিড আমার আনক্লিয়ার, এই সম্পাদ্য 3টা আমার করা হয় না। অর্থাৎ তুমি তোমার ডিটেলড কী কী পড়ো নাই, কী কী পড়ে ভুলে গেছো, কী কী হালকার উপর পাতলা পড়ছো, কী কী পড়ছো কিন্তু খুব একটা বুঝো নাই, কী কী পড়ছো কিন্তু তুমি ওইটা নিয়ে ক্লিয়ার না, সব কিছু একটা গ্যাপ খাতার মধ্যে লিখবা। এখন 2টা সিচুয়েশন হতে পারে। 1, তোমার গ্যাপ অনেক কম, মনে কনফিডেন্ট ফিল করবা যে না ঠিক আছে, আমি তো এতদিন ভাবছিলাম অনেক কিছু বাকি, না আমার তো খুব কম বাকি, এগুলো দ্রুত শেষ করি। অথবা গ্যাপ অনেক বেশি, দেন তুমি তোমার পড়াশোনার টাইমটা বাড়িয়ে দিতে পারো। বাট আলটিমেটলি তোমার ব্রেনে তুমি যখন তোমার প্রবলেমগুলো বা তোমার গ্যাপগুলো ভিজুয়ালাইজ করতে পারবা, তখন তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। সো আমরা একটা গ্যাপ খাতা বানাবো। এইবার আমরা 3 নম্বর পয়েন্টে আসবো, সেটা হলো এখন আমাদের টাইম স্পেন্ডটাকে কীভাবে ভাগ করা উচিত। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমরা কিন্তু শর্ট সিলেবাসে পাই গেছি 23 ব্যাচেরও, তো শর্ট সিলেবাসে চ্যাপ্টারগুলোর বাইরে তো আর কিছু পড়তে হবে না। তো এখানে ধরো আমরা এস.এস.স শর্ট সিলেবাস লিখে রাখলাম। ওকে, এখন এই একাডেমিকের জন্য যদি আমরা টাইম লিমিট বলি, এই একাডেমিকের জন্য আমরা টাইম লিমিট সে টু সে রাখলাম সর্বোচ্চ 3 মান্থ। অর্থাৎ আমাদের নেক্সট 3 মাসের মধ্যে আমাকে পুরো একাডেমিক ক্লাস কমপ্লিট করে ফেলতে হবে। এর পরবর্তীতে এই 3 মাসের সাথে, একাডেমিকের সাথে একটা পার্ট হলো খুবই বেশি কানেক্টেড, সেটা হলো ম্যাথ সলভিং। আমরা একাডেমিকে শুধু থিওরি পড়ি, থিওরি পড়ি, থিওরি পড়ি, সূত্র পড়ি, উপপাদন প্রতিপাদন পড়ি, হ্যান পড়ি, ত্যান পড়ি, বাট আলটিমেটলি যে আমাকে ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ সলভ করতে হবে, জেনারেল ম্যাথের ক্ষেত্রে ম্যাথ সলভ করতে হবে, হায়ার ম্যাথের ক্ষেত্রে ম্যাথ সলভ করতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ সলভ করতে হবে, এগুলোর জন্য তোমার ম্যাথ সলভিং পার্টটা স্ট্রং হওয়া চাই। তো আমাদের এই 3 মাস, ধরো আমাদের তো এসএসসি একাডেমিকটা অ্যাডমিশনে তোমাদের কিন্তু আমরা নতুন একাডেমিক ক্লাস দিছি, নতুন টেস্ট পেপার সলভিং ক্লাস দিছি, এবং নতুন আমাদের হলো কলেজ অ্যাডমিশন ক্লাস আসতেছে, সেই সাথে একটা নতুন ফিচার আমরা এসএসসি 23 একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে অ্যাড করছি, সেটা কি ম্যাথ সলভিং ক্লাস। ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রির ম্যাথ সলভিং প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে গাইড, টেক্সট বই সব কিছুর
ম্যাথ আলাদা আলাদা করে আমরা অ্যাড করছি। তো এই যে তুমি প্রথমে 3 মাস একাডেমিক ক্লাস ধরে নিলাম, তুমি একাডেমিকটা অ্যাডমিশনে নতুন যে ডিজিটাল বোর্ডের ক্লাসগুলো আছে সেটা করলাম, এর পরবর্তীতে আমরা টাইম রাখলাম যে 1 মাস আমি কন্টিনিউয়াস শুধু ম্যাথ সলভিংয়ের উপর ফোকাস করব, যাতে এসএসসি পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় আমার যে কোনো ম্যাথ আসলে আমি যে কোনো সময় অ্যান্সার করতে পারি। এটা গেল, তাহলে মানে সেকেন্ড পার্টও আমরা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের ম্যাথ সলভিং ক্লাসগুলো করলাম। এর পরবর্তীতে থার্ড পার্টে যদি আমরা এক্সট্রা করে নিজেকে বাকিদের চেয়ে অনেক বেশি আগায় রাখতে চাই, এখানে কিন্তু টেস্ট পেপার সলভিংয়ের উপর নতুন ক্লাস অ্যাড হয়েছে, এসএসসি টেস্ট পেপার সলভিংয়ের উপর। সো এর পরবর্তী 1 মাস আমরা শুধুমাত্র টেস্ট পেপার সলভিং করব, ঠিক আছে? এখানে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স থেকে আমরা টেস্ট পেপার সলভিং করব। সো একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের ডেমো ক্লাসের লিঙ্ক এবং রেজিস্ট্রেশন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো এই 3 ধাপের ক্লাস হলে আমার কত, 3-5 মাসের মধ্যে বা অ্যারাউন্ড ধরে নিলাম যে এটাকে তুমি বাড়ায় 6 মান্থ করলাম, 6 মান্থের মধ্যে কিন্তু তোমার সিলেবাসটা গোছানো হয়ে যাবে এবং তুমি বাকিরা যেখানে 1 ধাপ একাডেমিকের পড়াশোনা করবে তুমি 3 ধাপের পড়াশোনা করে ফেলছো। এর পরবর্তীতে এই মোমেন্টে তোমার প্রথম প্রধান একটা কাজ হবে, সেটা হলো তোমার ফিক্স ইওর বুকস অ্যান্ড টিচার্স। অর্থাৎ তুমি এতদিন ধরে অনেক প্রকার বই পড়ছো, অনেক গাইড, অনেক শিট, অনেক নোট টেবিলের সামনে রাখা, আজকে তুমি যেটা করবা যে প্রত্যেকটা গাইড, প্রত্যেকটা শিট, প্রত্যেকটা নোট বই নিয়ে বসবা, বসে দেখবা যে আচ্ছা আমি কি বইটা পড়বো আদৌ, এই বইটাকে আমার আদৌ লাগবে, যদি আমি এটা না পড়ি এটা আমার সামনে রাখার দরকার নেই, টেবিলের সাইডে রেখে দেবো। তোমার যখন ব্রেন দেখবে যে না 10টা বই সামনে এবং এই 10টা বই আমাকে নেক্সট 6 মান্থ ধরে পড়তে হবে, তাহলে কিন্তু ডান, তোমার পড়াশোনা অনেক দূর আগে যাবে বাকি দিচ্ছে। সো প্রথমত বই ঠিক করতে হবে, বই ফিক্স করতে হবে। তারপরে টিচার্স, প্রতিদিন 9টা থেকে 5টা স্কুলে যায়, তারপরে এই স্যারের কাছে যায়, তারপর ওই স্যারের কাছে যায়, তারপর বাড়িতে 2টা টিচার আছে, 3টা টিচার আছে, এই ভাইয়ার কাছে কোর্স করি, ওই ভাইয়ার কাছে কোর্স করি, এই ব্যাচে ভর্তিছি, ওই ব্যাচে ভর্তিছি, এত জায়গায় পড়ার দরকার নেই। একাডেমিকটা অ্যাডমিশন কোর্স হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, মোর দেন ইনাফ। তো ধরো তোমার যখন 6টা টিচার আছে, আজকে বসে চিন্তা করবে যে কোন টিচার, কোন ব্যাচ, কোন অনলাইন প্ল্যাটফর্ম, কোন ভিডিও দেখা আমাকে বাদ দিতে হবে, কোনটা লাগতেছে না এবং কোনটা নিয়ে এখন ফিক্সভাবে আগাবো। যখন তোমার টিচার কমে আসবে, ব্যাচ কমে আসবে, অনলাইন ক্লাস কমে আসবে, তখন তুমি ওন টাইম দিতে পারবো। 5 নম্বর পয়েন্ট, যে নিজেকে টাইম দেওয়া। মনে রাখবো তুমি 6টা টিচার পড়ো, এতে কিচ্ছু ছিঁড়ে গেল না, আনলেস তুমি ওই 6টা টিচারের পড়া, 6টা টিচার পড়ায় যাওয়ার পরে নিজে বসে দেখতেছো। এখন থেকে নিজেকে টাইম দিতে হবে, নিজেকে গোছায় নিতে হবে। অনেকগুলো আর কোচিং করি, অনেকগুলো অনলাইনে ক্লাস করি, এটা থেকে কোনো গেইন নাই আনলেস আমি নিজে পড়ি। তো আমরা এগুলো যখন কমায় ফেলবো তখন আমরা নিজের প্রতি টাইমটা বাড়ায় দিব। সেই সাথে কাট অফ শিট, কাট অফ শিট মানে কি, এখন সামনে ধরো 1 বছরের মতো টাইম বাকি আছে, সেটুসে আরও কম আছে হিসাবে, কিন্তু ধরো 1 বছরের মতো টাইম বাকি আছে। তো এই টাইমটার মধ্যে আমি সারাদিন ফেসবুকে স্ক্রল করতেছি, এই গেম খেলতেছি, এই অলিম্পিয়াড দিয়ে এই করি, ওইখানে ঘুরতে যাই, এখানে ঘুরতে যাই, এখন তোমার পড়াশোনার বাইরে যা কিছু আছে ধীরে ধীরে কমায় আনবা, মাথাটাকে ফোকাস করবা। একবার এসএসসি দেওয়ার পরে তুমি ধরো ব্রেক নিলা, বা মাঝখানে ঈদের সময় ব্রেক নিলা, বাট এখন কাজ হলো পড়াশোনাটাকে গোছায় নিজের মতো করে নিয়ে আসা, ঠিক আছে? এটা হলো তোমার 5 নম্বর কাজ। এবার তোমার যদি 6 নম্বর পয়েন্টটাতে বলি, সেটা হলো অ্যানালাইজ প্লাস আরএম। এখানে আমরা একটা বইয়ের ছবি নিয়ে আসলাম, কিউএনএ এসএসস সাজেশন 22 বা 23 ব্যাচ। তো এই বইটাতে কী আছে, এই বইটাতে বিগত বছর টেস্ট পেপার কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করে সেখানে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আছে সেই টপিকগুলোয় দেওয়া আছে, এটাই সাজেশন। তো তোমার এই কাজটা করার নিজেও করতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্রিন্টেড বাই বুক অর্ডার দিতে পারো। এখন তুমি যদি না দাও, সেটু নিজে কেন করতে বলা হচ্ছে, কেন অ্যানালাইজ করবো ভাইয়া, তুমি যে একটা চ্যাপ্টার খোলার পরে খুব কনফিডেন্টলি বলতে পারো যে না ভাইয়া, ঘনজ্যামিতি থেকে সমবৃত্তভূমি কোনো কাজ সিলিন্ডার আসে, পিরামিড আসে না, পিরামিড যদি আমি কম পারি সমস্যা নাই, এই কথাটা বলতে কিন্তু তোমার একটা কনফিডেন্স লাগতেছে, প্লাস তুমি সমবৃত্তভূমি কোনো এবং সিলিন্ডার নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে পারতেছো। মুদ্রা কথা হলো একটা চ্যাপ্টারে যদি তুমি ইম্পর্টেন্ট পার্টগুলো জানো, সেটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এবং তোমার একটা কনফিডেন্স লেভেল বাকি দিচ্ছে বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা সাজেস্ট করি যে পড়ার সময় অ্যানালাইজ করা, এই সাজেশন দেখো, বা তুমি ধরো এখানে টেস্ট পেপার সলভিংয়ের ক্লাসগুলো করলো, ডাজেন্ট ম্যাটার, যা করো তোমাকে আলটিমেটলি অ্যানালাইজ করে ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এর পরবর্তীতে সেকেন্ড যেটা আমরা বানাইতে বলি সেটা হলো আরএম বা রিভিশন ম্যাটেরিয়াল। রিভিশন ম্যাটেরিয়াল কি, এই যদি আমরা এখানে দেখি 2টা গোল আছে, একটা হলো আই আর একটা হলো ডাব্লু। আই হলো ইম্পর্টেন্ট পার্টগুলো যেগুলো আমি সাজেশন থেকে পাইছি, ডাব্লু হলো আমার উইক পয়েন্ট। উইক পয়েন্ট প্রত্যেকের জন্য আলাদা, কারো ফিজিক্স উইক পয়েন্ট, কারো সার্কিট উইক পয়েন্ট, কারো তথ্য উইক পয়েন্ট, কারো ঘনজমিতি উইক পয়েন্ট, কারো সম্পাদ্য উইক পয়েন্ট, তোমার উইক পয়েন্ট তোমার জন্য আলাদা। যদি তোমার রিভিশন ম্যাটেরিয়াল যদি তুমি আলাদা করে মার্ক করে রাখো, রিভিশন ম্যাটেরিয়াল মানে বানাইতে হবে এমন না, জাস্ট বই বা গাইড বা শিট যেটা বসে সেটার মধ্যে মার্ক করে রাখবে যে এইটা আমি রিভাইজ দিয়ে যাবো, সেটা তোমাকে পরীক্ষার আগে অনেক বেশি লেভারেজ দিবে। এবং এই যে কয়েকদিন পরপর তুমি পড়া ভুলে যাও না,
তো এটাকে কিন্তু আমরা রিভাইসের উপর রাখতে হবে, সব যে একবার পড়লে মনে থাকবে এমন না। তো তখন তুমি কি করবে, তোমাদের রিভিশন ম্যাটেরিয়ালে যেগুলো মার্ক করা সেগুলো তুমি রিভাইস দিয়ে যাবা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে 7 নম্বর পয়েন্ট, সেটা হলো রিডিং প্লাস অবহেলিত সাবজেক্ট। অবহেলিত সাবজেক্ট কি? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ইসলামন্দি শিক্ষা, আইসিটি, আইসিটির এক্সাম হবে কিনা তোমাদের এখনো বলে নাই, বাট এই সাবজেক্টগুলো কিন্তু আমরা খুব কম পড়ি। বাট আলটিমেটলি এসএসসিতে কিন্তু এই সাবজেক্টগুলোও আছে, এই সাবজেক্টগুলোর মার্কও তো কাউন্ট হয়। তো তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কথা বলো, এগুলার তো আলটিমেটলি সবাই প্রায় কাছাকাছি নাম্বারই পায়। যারা একটু মিডিয়াম ক্যালিবার স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট সবাই কাছাকাছি নাম্বার পায়। ডিফারেন্সটা কিন্তু এই অবহেলিত সাবজেক্টগুলো দিয়ে করা যায়। তো এখন এই সাবজেক্টগুলোতে রিডিংয়ে ফোকাস দিতে হবে, প্লাস বাকি সাবজেক্টগুলো যদি তুমি রিডিংয়ে ফোকাস দাও, এটা কিন্তু তোমার এমসিকিউতে অনেক ভালো সাপোর্ট দিবে, প্লাস এই অবহেলিত সাবজেক্টগুলো সৃজনশীল লেখার সময় তুমি বাকিদের চেয়ে অনেক বেশি ইনফো লিখতে পারবা, সেই 7 নম্বর কাজটা করবে। এবং আমাদের কিন্তু একাডেমিক অ্যাডমিশনে শুধু সায়েন্সের ক্লাস নাই ভাই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ইসলামী শিক্ষা, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় সব সাবজেক্ট আছে, ওকে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি 8 নম্বর, এক্সামস অ্যান্ড সলভিং। ধরো তুমি আজকে বসে আসো বাসার মধ্যে, ঠিক আছে? তো বসে থাকা অবস্থায় তুমি একাডেমিকের পড়া পড়তে ভালো লাগতেছে না, তো ধরো তুমি এবার একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে যাই, এখানে কিন্তু এক্সাম আছে 200-এর বেশি, ঠিক আছে? 200-এর বেশি, এখানে লেগেছে 100-বার হিসাবে আরও বেশি এক্সাম আছে। তুমি বসে বসে এক্সাম দিলা, এক্সাম তুমি অনলাইনে দাও বা অফলাইনে দাও, যা করো, তোমার এক্সাম দিলে কনফিডেন্স বুস্ট আপ হবে। অ্যান্ড কোনো একটা চ্যাপ্টার শেষ হওয়ার একটা যে ফাইনাল ফিলিং আছে না, এই চ্যাপ্টারটা আমি আজলে আসলেই পারি, সেটা কিন্তু এক্সাম দিলে হয়। তো ধরো এখানে বসে বসে তুমি এক্সামগুলো দিলা, এরপর তুমি সলভিং করতে পারো। যে ধরো তোমার একান্তই একাডেমিকের পড়া শেষ, এখন কী করবো, বসে বসে এখানকার টেস্ট পেপার সলভিংয়ের ক্লাসগুলো করবা। তাহলে তুমি দেখবো যে ধরো টেস্ট পেপার থেকে তুমি প্রথম 10টা কোশ্চেন করে করতে এতদিন না, এখন তুমি 20টা করতেছো, 25টা করতেছো, আরও কঠিন কঠিন কোশ্চেন এক্সপ্লোর করতেছো। এটা তোমার বাকিদের চাগায়ও রাখবে, প্লাস তুমি একটা মানসিক শান্তি পাবে যে না, আমি বাকিদের চেয়ে বেটার, আমি ভালো করবো সামনে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা 9 নম্বর পয়েন্টটাতে আসি, সেটা হলো অ্যাডভান্স রিডিং। এখানে একটা কোর্স আমরা কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য নিয়ে আসছি অলরেডি, সেটা হলো অ্যাডভান্স এইচএসসি প্রোগ্রাম ফর এসএসসি। এটা কিন্তু এইচএসসিদের জন্য না, এসএসসিদের জন্য। সো যারা এখন পর্যন্ত এসএসসি সিলেবাস নিয়ে স্যাটিসফাইড না, যে এইটা তোমরা পূর্ববর্তী ক্লাসে জেনে এসেছো এবং এটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে, এই টাইপের বই পড়তে ইচ্ছুক না, তাদের জন্য আমরা এইচএসসির বেশ কিছু একাডেমিক এরকম ডিজিটাল বোর্ডের ক্লাস এবং বেশ কিছু লেকচার শিট নিয়ে অ্যাডভান্স এইচএসসি প্রোগ্রামটা বানাইছি। এটার ডিটেলস এবং ডেমো ক্লাস তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই কোর্সটাতে যদি তুমি এনরোল করে ফেলতে পারো, তাহলে তুমি এই যে একাডেমিকের পড়াশোনা যদি শেষ হয়, প্লাস তুমি এখান থেকে সলভিং করবা, কিছু বেসিক জানা রাখলা, তুমি তোমার এই থিওরিগুলো বা এই জ্ঞানগুলো তোমার মূল পড়াশোনায় ইউজ করতে পারবা। সো আই এনকারেজ এভরিওয়ান, যার পড়াশোনার অবস্থা একটু হলেও ভালো, বাকিদের চেয়ে একটু হলেও আগে ছাড়তে চায়, সে যাতে অ্যাডভান্স এইচএসসি প্রোগ্রামে এনরোল করে ফেলে। সবশেষে 10 নম্বর পয়েন্ট হলো ওয়াচ হালকেনস্টাইন। আমরা আমাদের একাডেমিক, এই গেল গা, আচ্ছা যাক, ওইদিকে ফোকাস করার দরকার নেই, এটা ভাঙে গেছে। সো আমরা আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে, কিন্তু এখন একটা নতুন ফিচার অ্যাড করছি যে আমরা কোন সাবজেক্ট কীভাবে পড়বো, এ টু জেড একটা ভিডিও ভিডিও করে দেওয়া থাকবে। সো একাডেমিকটা অ্যাডমিশন করছে, কিন্তু তুমি যদি এনরোল করো, তুমি কিন্তু ওই গাইডলাইন ভিডিওগুলো পাবা, এবং আমাদের চ্যানেলেও আমরা দেওয়ার চেষ্টা করবো। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ, বাট আশা করা যায় যে এই ভিডিওটার পরে তোমরা তোমাদের পড়াশোনাগুলোকে গুছাই নিয়ে সিরিয়াসভাবে সামনে আগাবা। টাটা।